আপনারা জানেন যে 2 নভেম্বর দিবাগত রাতে গভীর রাতে আমি রেলের পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে জানতে পারি যে বোমা সদৃশ একটি বস্তু রেলের বগির সাথে লাগানো রয়েছে। আমি জানতে পেরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই বিষয়টি এবং রেলের নিরাপত্তা বাহিনীদেরকে আমি এটা কর্ডন করে রাখতে বলি। আমার কোম্পানি কমান্ডার ভোররাতে এসে ভিজিট করে গিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ আমাকে র‍্যাপ 5-এর বোম ডিসপোজাল ইউনিটের সাথে সমন্বয় করে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। র‍্যাপ 5-এর বোম ডিসপোজাল টিম তারা এসে সকাল থেকে এ পর্যন্ত বোমাটি সংরক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করেছে এবং এর মধ্যে হাই এক্সপ্লোসিভের যে ইনগ্রিডিয়েন্ট সেগুলো রয়েছে বলে প্রাথমিকভাবে তারা আমাকে অবহিত করেছে। তা এটি আমি মনে করি যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের জন্য দুঃখজনক, কেননা ঠিক যে অবস্থায় আন্তঃদেশীয় ট্রেন চলাচল শুরু হয়েছে পদ্মা ব্রিজের উপর দিয়ে, ঠিক এরকম অবস্থায় জনমনে ভীতি সৃষ্টি করার জন্য, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য কোনো দুষ্কৃতিকারী গোষ্ঠী এটি করতে পারে বলে আমাদের প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। তা আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।